তিনি একটা রাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা তাকে উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না সেটা আমার দেখার বিষয় নয়। 28 তারিখে যে তারা বিএনপি যে একটা বিরাট কর্মসূচি দিয়েছে, যেখানে যে অনেক লোককে তাকে নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিবা কিনা, কিংবা তোমরা কি অন্য কিছু করবা কিনা, আমরা বলছি যে আমাদের ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি তারা যেই রাজনৈতিক যেই দিয়েছেন, এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করে যাবে। শান্তিপূর্ণভাবে তারা যদি এটা করে, তাদের যে অ্যানাউন্সমেন্ট যে 28 তারিখে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটাবে, সেটা যদি শান্তিপূর্ণভাবে মানে শেষ করেন, তাহলে আমাদের কিছু বলার নেই। তারপরে আমরা রিকোয়েস্ট করব যে ঢাকা শহর এমনি খুব যানজটপূর্ণ শহর, 2 কোটির উপরের লোক বাসবাস করে, ঢাকার মানুষ রাস্তাঘাটও এমনই যানজটপূর্ণ থাকে, সেইখানে যদি এই 10 লক্ষ লোক এখানে ঢুকে, কিংবা আরও যদি বেশি লোক ঢুকে, তারা যেটা তারা বলছেন, তাহলে তো একটা মিসম্যাচ হয়ে যাবে কমিউনিকেশন, এইটা সেটা, সেইগুলো যাতে তারা না করে সেটার জন্য আমরা রিকোয়েস্ট করব। তিনি বলছিলেন যে তোমরা কি আসা যাওয়া বন্ধ করে দিবে কেন, আমরা আসা যাওয়া বন্ধ আমরা কেন করব। তো ঢাকায় তো সবারই প্রয়োজন, ঢাকায় আমাদের একটা রোগীর প্রয়োজন, বিদেশে যে যাওয়ার হলে ঢাকায় আসার প্রয়োজন, সব কিছু তো ঢাকা কেন্দ্রিক, কাজেই আমরা কেউ আসা যাওয়া আমরা বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। তারা আসবে, তারা যাবে, সেখানে আমাদের কোনো করবো না, আমরা বাধা দিব না, কিংবা আমরা তো কোনো চিন্তাও করছি না। আমরা শুধু এটুকুই বলবো যে তারা যেন কোনো ভায়োলেন্সে লিপ্ত না হয়, তারা যেন রাস্তাঘাট বন্ধ না করে, রাস্তাঘাট চলাচল মানে জায়গাটা যেন তারা সচল রাখে, এইটুকুই আমাদের রিকোয়েস্ট। তাকেও আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এইটুকুই রিকোয়েস্ট তাদের করব, এটাই ছিল কথা। প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রদূত এসে একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি নিয়ে আপনাদেরকে আপনাদের কাছে জানতে এসেছে, এটা কি আসলে কূটনৈতিক শিষ্টাচারের ভিতরে পড়ে কিনা, বা কিভাবে দেখছেন? এই প্রশ্নটা তো আমি আপনাকে এসে করতে চাই। আমার কথা হচ্ছে যে তিনি আসছেন, তিনি একটা রাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা তাকে উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না সেটা আমার দেখার বিষয় নয়, সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন, এবং আমার কাছে আপনারও প্রশ্ন, প্রত্যেকটা এই সমস্ত ব্যাপারে বোধ হয় কিছুটা সংযম নেওয়া উচিত।